শেষ মাস দুয়েকে কাজকর্মে ব্যস্ততার জন্য অনেক অটাইমে ভিডিও আনছি, মোটামুটি রাত একটা দেড়টার সময় ভিডিও ছেড়েছি, বা অনেকটা লেটেও অনেক ভিডিও ছাড়া হচ্ছে। মানে ধরিন আজকে আপডেট আসলে সেটার আপডেট দিতে দিতে আগামীকাল রাত হয়ে যাচ্ছে, এরকমও হচ্ছে। বাট তাও চেষ্টা করছি আপনাদের সঙ্গে কানেক্টেড থাকবার। তো তারপরেও এত দেরি করবার পরেও, এতটা লেট লতিফ হওয়ার পরেও যারা সঙ্গে থাকছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সেই সব রেগুলার সাবস্ক্রাইবারদের। তো এই ভিডিওর মধ্যে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো, একটা শাকিব খান বা শাকিবিয়ানদের জন্য বলা বল, এবং সমগ্র ঢালিউডের জন্য আরও একটা গর্বের আপডেট উঠে এসছে, বিশাল বিশাল করে গর্বের আপডেটই আপনারা বলতে পারেন। এবং তার সঙ্গে তুফান ছবির কিছু বিষয় যেগুলো প্রায় দিন দুয়েক আগে ঘটেছে সেটা নিয়ে আমার কি মতামত সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে অবশ্যই পরিচয় বাবুরা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্ম চতুষ্কোণে। তো প্রথমে আপডেটটা দিয়ে নিই, রাজকুমার ছবির ট্রেলার দেখানো হবে বুর্জ খলিফাতে। হ্যাঁ ঠিক শুনছেন, রাজকুমার ছবির ট্রেলার দেখানো হবে বুর্জ খলিফাতে। এর আগে আমরা জেনে গিয়েছিলাম যে দর্দ বা দরদ যে নামে অভিহিত কই না কেন, প্যান ইন্ডিয়া ছবি এবং সঙ্গে অবশ্যই তো বাংলাদেশ ছবি রিলিজ করবেই। তো সেই ছবির প্রোমো নাকি দেখানো হবে বুর্জ খলিফাতে। এই আপডেট আসবার পরে শাকিব খানদের জন্য খুশির সীমা ছিল না, এবং সেটা হওয়াটা স্বাভাবিক, কারণ এরকম একটা মানে মাইলস্টোন অ্যাচিভমেন্ট দ্যাটস এ ভেরি ভেরি গুড থিং, এবং সেটা হবে না কেন। এবং তারপরে নাকি আরও একটা ছবি, এবং এবারটা কিন্তু প্রোমো নয়, ডিরেক্ট একটা গোটা ট্রেলার। হ্যাঁ, এই রাজকুমার ছবি যেটা হিমেল আশ্রফের সঙ্গে করতে চলে মানে করেছেন অলরেডি, যার শুটপুট ডান হয়ে গেছে, যেটা আসতে চলেছে আগামী ঈদে, সেই ছবির ট্রেলার গোটা ট্রেলারটা দেখানো হবে বুর্জ খলিফাতে। কবে দেখানো হবে? দেখানো হবে 28 মার্চ, বা শাকিব খানের জন্মদিনের দিন। তো সেই দিন শাকিব খানের জন্য শুধু মানে না, আমরা আমাদের স্টারদের প্রিয় স্টারদের গিফট দিই, বাট স্টারেরাও তো আমাদের রিটার্ন গিফট দিয়ে থাকেন। তো এবারে সেটা হচ্ছে, বাট এইবার রিটার্ন গিফটটা হয়তো সারা জীবনের জন্য মনে রাখবেন। যারা শাকিব খানের ট্রু ফ্যান তারা বুর্জ খলিফাতে তার আসন্ন ছবির ট্রেলার আসতে চলেছে, দ্যাটস এ হিউজ হিউজ থিং। দেখা যাক হিমেল আশরাফ আফটার প্রিয়তমা কী আমাদের জন্য নিয়ে আসেন আলটিমেটলি। যদি প্রিয়তমার কথা বলি, আজকে এক বছর পরে যখন সেই ছবিটার কথা ভাবি ওটিটিতে, ওটিটিতে এসে 6 মাস মোটামুটি হবে, আমার চ্যানেলে রিভিউ রয়েছে, তার শেষ 30 মিনিট কিন্তু বিশাল উপভোগ্য ছিল। তার আগে শাকিব খানের পারফরমেন্স যারা খুব যে কিছু ছিল গল্প লেভেলে তা একদমই নয়। এটা শাকিব খান যারা একদম জেনুইনলি ফিল্ম লাভার, শুধুমাত্র অন্ধভক্ত নয়, তারা আই থিঙ্ক অ্যাকসেপ্ট করবেন, সেটা আমি আমার মুভি রিভিউতেও বলেছিলাম। তারপরে আই হোপ ফিঙ্গার্স ক্রস যেন এই ছবিটা অ্যাজ এ হোল, শুধু শেষ 30 মিনিট নয়, গোটা ছবিটা দেখবার পর আমি বলতে পারি এসে, বা ট্রেলারটা দেখবার পর অ্যাটলিস্ট এসে বলতে পারি যে না ট্রেলারটা ভালো লেগেছে। এক্সপেকটেশনের যেই বেঞ্চমার্কটা তারা সেট করেছেন বুর্জ খলিফাতে আসছে, এটা জানবার পর থেকে ভীষণভাবে চাইছি যেন ছবিটা অ্যাজ এ হোল খুব ভালো হয়, এবং ট্রেলারটাও যেন সেই এক্সপেকটেশনের বেঞ্চমার্কটুকু আমাদের কাছে পূরণ করতে পারে। তো এবারে টোন আপডেটে মুভ করা যাক, তুফান ছবি নিয়ে কথা হোক। রাইহান রাফির সঙ্গে আসতে চলে তার আসন্ন ছবি, কোথায় ছিল তুফান সরি প্রিয়তমা বনাম সুড়ঙ্গ, সেখান থেকে সেই অ্যাক্টর সেই ডাইরেক্টরের কম্বিনেশান, আমার সব থেকে মানে এই মুহূর্তে এই ছবিটার প্রতি তার আপকামিং তিনটে ছবি রাজকুমার, দর্দ বা দরদ এবং অবশ্যই তুফান, এই তিনটের মধ্যে সব থেকে আমি কিন্তু এক্সাইটেড এই ডেডলি কম্বোটা দেখবার জন্য। একদিকে কমার্শিয়ালি সাকসেসফুল একটা দুর্দান্ত বক্স অফিস হাতে রাখা অ্যাক্টর বা স্টার বা সুপারস্টার, এবং আরেকদিকে দুর্দান্ত কিছু কন্টেন্ট যার ট্র্যাক রেকর্ড বা যার ফিল্মোগ্রাফি বা তার যাই বলি কাজের দিকে যদি আমরা কিছু চোখ রাখি, একের পর এক ভালো কাজ তার ঝুলিতে রয়েছে। এরা দুজন কোন জায়গাতে ওই 50-50 যদি দুজনের দিকে যদি এগিয়ে আসেন, কোন পয়েন্টে মিট করছেন, এবং আলটিমেটলি কার ধাঁচে কাজটা হচ্ছে, সুপারস্টারের ধাঁচে কাজ হচ্ছে নাকি না সুপারস্টার ডাইরেক্টরের ধাঁচে কাজ হচ্ছে, এটার জন্য কিন্তু আমি সিরিয়াসলি বিশাল লেভেলের মানে এক্সাইটেড। তো যাই হোক, তো তার দুটো আপডেট উঠে এসছে অলরেডি, মানে একই আপডেটে দুটো ভার্সন, দুজন নায়িকা, একজন ভারত থেকে একজন বাংলাদেশ থেকে, এটা তো হবে মোটামুটি শোনা যাচ্ছিলো আগে থেকে। রাইহান রাফি নিজের ইন্টারভিউতে জানাচ্ছিলেন, তো ইন্ডিয়া থেকে মিমি থাকবেন, বা আমাদের কলকাতা থেকে টলিউড থেকে মিমি থাকবেন, এটুকু তো জানা যাচ্ছিলো অলরেডি। সঙ্গে নাবিলার এখানে যুক্ত হওয়া, এই টিমের অনবোর্ড হওয়া আমার জন্য হিউজ সারপ্রাইজিং ছিল। আপনারা যারা শাকিব খান যারা নিয়মিত খোঁজ খবর রাখেন তাদের কাছে ছিল কিনা আপডেটটা অবশ্যই আগে থেকে জানান। তবে এর একটা অন্য সাইড নিয়ে খুব কথা হচ্ছে যে নাবিলা কি সত্যি পারবেন, বাট আমরা কি সত্যি ছবিটার সম্বন্ধে কিচ্ছু জানি ছবিটার সম্বন্ধে, এক আমরা শুধু পোস্টার পেয়েছি। 2016 যখন আয়নাবাদী ছবিটা আসে, যেখানে আমরা নাবিলাকে শেষ পর্যন্ত বড় পর্দায় দেখেছি, সেই ছবিটা আমি দেখি রিলিজের প্রায় বছর তিনেক বাদে, 2019 নাগাদ আমি দেখেছিলাম, এবং কীভাবে দেখেছিলাম সেটা বলছি না নতুন করে, রিসেন্টলি ছবিটা ওটিটিতে হয়েছে, অ্যাভেলেবেল হয়েছে, না দেখাতে লিঙ্ক গিয়ে দেখুন। ছবিটাতে চঞ্চল চৌধুরীর পারফরমেন্স নিয়ে যেরকম কথা হওয়া দরকার ঠিক ততটাই হয়, বা তার থেকে হয়তো মানে সেটা হয়, তিনি ডিজার্ভ করেন না সেটা, বাট ছবিটার এন্ডিংটুকু ছাড়া আমার ছবিটা নিয়ে কোনো সমস্যা লাগেনি। ছবিটার মধ্যে একটা প্রেমের ট্র্যাক রয়েছে, যে ট্র্যাকটা খুব মিষ্টি, এবং সেখানে ওই গার্ল নেক্সট যে রোলটা প্লে করছিল নাবিলা তা কিন্তু মানিয়ে গেছে, সেটা না আমার খুবই অতিরঞ্জিত লেগেছিলো।
না আমার খুবই একদম মনে হচ্ছে যে তিনি একটু বেশি ডাউন করে প্লে করছেন তা নয়, বেশ মিষ্টি লেগেছিলো তাকে, তার প্রেজেন্টেশন বলি বা তার মানে শব্দের উপস্থাপনা বলি সেগুলো ভালো লেগেছিলো। না এমন ক্যারেক্টার বলছি না যে একদম দুর্দান্ত কিছু ক্যারেক্টার পেয়েছে যেখানে সে অভিনয়ের দক্ষতা ভালোভাবে দেখাতে পারবে, বাট যেটা পেয়েছে দেখুন আমরা সবসময় মনে করি যে যা কিছু সহজ যা কিছু সরল যা কিছু ওয়ান লাইনার সেগুলোকে প্লে করা খুব ইজি, যারা প্লে করেছেন আলটিমেটলি ওই স্ক্রিনের সামনে বলি বা মঞ্চে দাঁড়িয়ে তারা জানেন যে সহজ জিনিসটাও না মঞ্চের ওই আলোর নিচে বা ক্যামেরার সামনে সহজ হয় না। তো তিনি না একদম ওভার প্লে করেছেন না আউট মানে বাড়িটাকে ডাউন করে প্লে করেছেন তা নয়, আমার বেশ ভালো লেগেছিলো। বাট বললাম যে এবারে তারপরেও মানে অনেক উদাহরণ থেকে দেখলাম, যদি বলিউডের ক্ষেত্রেই বলি অনেক এরকম অ্যাক্টার রয়েছেন, অনন্যা পাণ্ডে বলি বা সারা আলি খান, সারা আলি খানকে কী ভালো পারফরমেন্স বার করে এনেছিলেন আনন্দ এল রাই ধানুষের সঙ্গে যে ছবিটা এলো নাম মনে নেই মুহূর্তে আমার, আতরঙ্গিরিয়ে বোধ হয় ওই ছবিটাতে, ভাবুন তার আগে সারা আলি খানের লাস্ট ভালো পারফরমেন্স কী ছিল, তো তার থেকে তো অনেক বেটার পারফরমেন্স দিয়েছিলেন আয়নাবাজি নাবিলা। তো এবার সঙ্গে রাইহান রাফির হাতে তিনি পড়ছেন, এইরকম ভালো একজন ডাইরেক্টারের হাতে একজন অ্যাক্ট্রেসের থেকে কী তিনি রোল তুলে আনবেন তা আমরা জানি না, এবং আমরা ইভেন জানিও না যে রোলটা আলটিমেটলি কে, তো এখন থেকেই একটা কমার্শিয়াল ছবিতে কতটা ফিট ইন করবে কতটা ফিট ইন করবে না এই নিয়ে নাবিলার প্রতি একদম আক্রোশ ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। এটা আমি দেখছি কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ভেবেছিলাম যে এত লেট করে আপডেট নিয়ে কী কথা বলবো, তো আমার এই সাইডটা নিয়ে আলোচনা করাটা আমার মনে হচ্ছে ইটস টু আর্লি টু সে। কিছু ক্যারেক্টারের লুক পাই, কিছু প্রোমো পাই, অ্যাটলিস্ট একটা টিজার, তারপরে আই থিঙ্ক একটু হলেও মানে কিছু বলার জায়গাতে থাকি, তাও সেটা বলা যায় না কারণ একটা বা দুটো ডায়লগ বা একটা বা মানে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড দিয়ে জাজ করা সম্ভব না। গোটা ছবিটা দেখুন তারপরে গালাগালি করতে হলে করুন, ইটস টু আর্লি টু সে, একটু ধৈর্য রাখুন। ওই হিন্দি সিনেমার ডায়লগ ধার করেই বলবো, ধীরাজ রাখিয়ে থোড়া সবর করিয়ে, এই তো আর কিছু বলার নেই। তো এই ছিল রাজকুমার এবং তুফান নিয়ে আমার বলা আমার বক্তব্য, এবং মিমির রোলও কী হবে আমরা কিচ্ছু জানি না, ইটস টু আর্লি টু সে। মেবি দেখা গেল নাবিলা সকলকে আউট প্লে করে চলে গেল, মেবি ওটা হতে পারে, বাট রাইহান রাফি যখন রয়েছে লোকটার কন্টেন্টে ভরসা রাখি লোকটার ডাইরেকশনে ভরসা রাখি, তো এটা ভালো কিছু একটা হবেই হবে এই আশাই রাখছি। এবং এই তিনটে ছবির মধ্যে আবারও বলছি তুফান নিয়ে আমি সবথেকে এক্সাইটেড, যেদিন অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেদিন থেকে আমি বলে আসি। দ্যাটস ইট ফ্রম মাই সাইড, যারা দেখলেন শেষ অবধি ভিডিওটা আপনাদের জানান কি মতামত রাজকুমারের আপডেট এবং এই নাবিলার এই পয়েন্টটা নিয়ে আমি যেভাবে কথা বললাম, না আমি নাবিলার কোনো পিয়ারটার কিছু নই, যেটা আমার মনে হয়েছে অ্যাজ অ্যান অডিয়েন্স আপনাদের সঙ্গে অনেস্টলি শেয়ার করবার চাই সকলে আমি সেটাই। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখুন, সুস্থ মস্তিষ্কে সব কিছু জাজ করবার চেষ্টা করুন। বাই বাই, গুড নাইট।